ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি ভিউয়ার্সরা প্রত্যেকেই তোমরা ভীষণ ভালো আছো। গতকালের ক্লাসে তোমরা প্রত্যেকে জেনেছো যে একটি জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা কাকে জারক পদার্থ আর কাকে বিজারক পদার্থ বলে আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও তোমরা বিভিন্ন জারক পদার্থ অর্থাৎ কঠিন জারক পদার্থ, তরল জারক পদার্থ, গ্যাসীয় জারক পদার্থ এগুলো সম্পর্কে জেনেছো। এছাড়া বিজারক পদার্থের মধ্যে প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়েছি। এরপর আমি তোমাদের প্রত্যেকে সকলের সামনে আলোচনা করেছিলাম জারক গ্যাস ও বিজারক গ্যাস সম্পর্কে। তাহলে আজকের কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। আজকে আমরা ভীষণ ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে আলোচনা করতে চলেছি। তাহলে চলো তোমরা প্রত্যেকে দেখে নাও সেই বিষয়গুলি সম্পর্কে আমরা কী কী আলোচনা করতে পারি। আজকে সবার প্রথমে আমরা জেনে নেব, দেখো তো তোমাদের মনে এই প্রশ্নটা এসছে কিনা বা এসে থাকার কথা অবশ্যই, ক্লাসটি করা থাকলে। আর ক্লাসটি যাদের যাদের করা নেই তারা প্লিজ প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি চেক আউট করে নিতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে আগামী দিনের ক্লাসগুলি করতে, বুঝতে খুব সহজতর হয়ে উঠবে। দেখো, একটি জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ আর বিজারণ বিক্রিয়া কি এককভাবে ঘটে নাকি একই সঙ্গে ঘটে, এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন এসে দাঁড়ায়। তাহলে চলো ছোট্ট একটা উদাহরণ বা বিষয়টি আলোচনার মাধ্যমে বিষয়টিকে আমি উপস্থাপন করে দিই। তাহলে দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ ও বিজারণ কি একই সঙ্গে ঘটে, এই প্রশ্নটির উত্তর দিতে গেলে সবার প্রথমে একটি ছক আমি প্রেজেন্ট করব, তারপর আমি তোমাদেরকে ভালোভাবে বিষয়টিকে বুঝিয়ে দেব। দেখো, এ পাশে আগে কি লিখছি আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জারক পদার্থ যোগ বিজারক পদার্থ, এখানটা লিখলে ভালোভাবে জায়গাটা বোঝা যাবে না, একটু ছোট করে দিক থেকে লিখি তাহলে লাইনটা বুঝতে সুবিধা হবে। জারক পদার্থ আগে লিখে নি, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা কি। বিজারক পদার্থ ইজুকাল টু, এ পাশে লিখতে পারি বিজারিত পদার্থ প্লাস হচ্ছে জারিত পদার্থ, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। তো দেখো, এটা লেখার উদ্দেশ্য কি সেটা তোমাদের সকলের সামনে একটু প্রেজেন্ট করে দিই। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ কখনো কিন্তু এককভাবে সংঘটিত হতে পারে না, সর্বদাই একই সঙ্গে জারণ বিজারণ সংঘটিত হয় বা হয়ে চলেছে। কোনো জারণ বিজারণ প্রক্রিয়ায় কোনো জারক পদার্থ কিন্তু অন্য কোনো পদার্থকে বিজারিত করে নিজে কিন্তু জারিত হচ্ছে বা নিজে কিন্তু বিজারিত হচ্ছে অন্য কোনো পদার্থকে জারিত করার মাধ্যমে। এছাড়াও বিজারণ পদার্থ কী করছে বা বিজারক পদার্থ কী করছে বলো, অন্য কোনো পদার্থকে বিজারিত করে নিজে কিন্তু জারিত হচ্ছে। অর্থাৎ একটি জারণ বিজারণ বিক্রিয়া, দেখো, জারক পদার্থ থেকে কিন্তু বিজারিত পদার্থ উৎপন্ন হচ্ছে নিজেকে বিজারণ মাধ্যমে। তাহলে সেই বিক্রিয়াটিকে আমরা কী বিক্রিয়া বলতে পারবো, বিজারণ বিক্রিয়া বলতে পারবো। আবার একটি বিজারক পদার্থ কিন্তু অন্য কোনো পদার্থকে বিজারিত করে নিজে কিন্তু জারিত হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু জারণ বিক্রিয়ার একটি সুসংগঠিত উদাহরণ। তাহলে এই ছকটার মাধ্যমে আসলে আমি বোঝাতে চাইছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারক ও বিজারক পদার্থ কিন্তু একই সঙ্গে কাজ করে, সংগঠিত হয়। অর্থাৎ জারক ও বিজারণ বিক্রিয়া কিন্তু এককভাবে না, একই সঙ্গে সংগঠিত হয়। সুতরাং জারণ ও বিজারণ বিক্রিয়া একই সঙ্গে সংগঠিত হয়, একই সঙ্গে সংঘটিত হয়। দেখতেই পারছো তোমরা প্রত্যেকেই, তাহলে বুঝতে পারছো তো একটি জারণ ও একটি বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ ও বিজারক পদার্থ কীভাবে একসঙ্গে কাজ করে, জারণ বিজারণকে একসঙ্গে সুসংগঠিত করে। তাহলে ফার্স্ট তোমরা এটা নোট ডাউন করে নাও, নেক্সট আমি একটা উদাহরণ দেব, তাহলে বিষয়টিকে বুঝতে আরও সুবিধা হবে। দেখো বন্ধুরা, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যে একই সঙ্গে সংগঠিত হয় তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। এখানটা মুছে দিই, তাহলে বিষয়টিকে লিখতে সুবিধা হবে। দেখো,
বিক্রিয়াগুলোকে আমরা যখন লেখা শুরু করব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কীভাবে জারণ আর কীভাবে বিজন বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। পরীক্ষায় অবশ্যই এগুলোকে রিয়াকশানের মাধ্যমে আসবে না, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি প্রত্যেকটি বিষয়কে এত সুন্দরভাবে বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের সকলের সামনে প্রেজেন্টেবল করে তুলছি, যাতে তোমাদের বিষয়গুলি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা না হয়। তাহলে চলো উদাহরণটার মাধ্যমে আমি তোমাদের সকলের সামনে বুঝিয়ে দিচ্ছি যে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একই সঙ্গে সংঘটিত হয়। দেখো আগে লিখে নিই, MnO2 তার সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে MnCl2 প্লাস H2O প্লাস Cl2, চারটে হাইড্রোজেন, দুটো এপাশে, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। দেখো সবার প্রথমে ব্যালেন্সটা একটু বুঝিয়ে দিই। এদিকে দেখো ম্যাঙ্গানিজ কিন্তু একটাই আছে, ডান দিকেও ম্যাঙ্গানিজ একটা আছে, এখানে অক্সিজেন দুটো আছে, এখানেও অক্সিজেন দুটো আছে, হাইড্রোজেন চারটে, এখানেও হাইড্রোজেন চারটে, এখানে ক্লোরিন দুটো, সরি চারটে আছে, তার এখানে ক্লোরিন আর দুটো বাড়িয়ে দিলে চারটে হয়ে গেল, ও সরি এপাশে ক্লোরিন দুটো অলরেডি রয়েছে, সুতরাং চারটেই আছে। তাহলে দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের একসঙ্গে বিক্রিয়া ঘটালে কিন্তু কী হয় বলো তো? এই হাইড্রোজেন ক্লোরাইড থেকে কিন্তু ক্লোরিন উৎপন্ন হয়, এই যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। এছাড়াও MnO2 থেকে কিন্তু অক্সিজেন বেরিয়ে গিয়ে MnCl2 উৎপন্ন হচ্ছে, আর ওপাশের হাইড্রোজেন আর এপাশের জল যুক্ত, মানে O2 যুক্ত হয়ে জল উৎপন্ন করছে, অর্থাৎ এখানে কিন্তু HCl জারিত হচ্ছে, MnO2 বিজারিত হচ্ছে। সুতরাং এখানে কিন্তু কী হচ্ছে, বিজারণ বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে, বিজারণ বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে, আর এখানে জারণ বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। তাহলে তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারছো তো যে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একই সঙ্গে সংঘটিত হয়, আলাদাভাবে অর্থাৎ এককভাবে কিন্তু সংঘটিত হতে পারে না। সুতরাং ভালোভাবে উদাহরণটা পর্যবেক্ষণ করলেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার আউট হয়ে যাবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এরপর আমি তোমাদের সকলের সামনে ইলেকট্রনীয় তত্ত্বের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে সুসম্পন্ন হতে পারে কি না। ইলেকট্রনীয় তত্ত্ব ব্যাপারটা কী, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ মানে বর্জন আর ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কীভাবে জারণ বিজারণ বিক্রিয়া সুসম্পন্ন হয়। তো দেখো আগে বিক্রিয়াটির জন্য আগে এক্সাম্পল সেট করি। সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটালে Na+Cl- আয়ন উৎপন্ন হয়, এদিকে দুটো সোডিয়াম আছে, এপাশে দুটো সোডিয়াম। তো দেখো এখানে ইলেকট্রনীয় তত্ত্ব কীভাবে কাজে লাগছে বা ইলেকট্রন বর্জন আর গ্রহণের মাধ্যমে কীভাবে জারণ বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। দেখো সোডিয়াম পরমাণু থেকে কিন্তু একটি মানে অণু বেরিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু Na+ আয়নে পরিণত হচ্ছে। যে আয়নটি বা যে অণুটি বেরিয়ে যাচ্ছে সেটি কিন্তু ক্লোরিন পরমাণু মানে ক্লোরিন পরমাণু দ্বারা আবার গ্রহণ গৃহীত হচ্ছে, অর্থাৎ সেই গ্রহণের পর কিন্তু ক্লোরিন পরমাণুটি ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে সোডিয়াম কিন্তু বিজারক পদার্থ এবং ক্লোরিন কিন্তু জারক পদার্থরূপে কাজ করছে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রনীয় মতবাদ খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগছে। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখতে হবে। আর হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দিও। কমেন্টটা করলে তোমাদের রিভিউগুলো জানলে আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে কি না। এখানে আরও অন্যান্য শিক্ষক মণ্ডলী রয়েছে যারা তাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তোমাদের সকলের সামনে কিছু নতুন কিছুভাবে, যাতে তোমাদের সব কিছু ভালোভাবে বোঝানোর যে একটা মেথড সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে প্রত্যেক দিন নিত্য নতুনভাবে। তোমরা প্রত্যেকে একটু সাপোর্ট করো, তাহলে তোমরা প্রত্যেকেই আগামী দিনে যেমনভাবে উপকৃত হবে, নিজের লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যেতে পারবে। প্রত্যেকেরই তো জীবনে কিছু ডেস্টিনেশান থাকে, তো আমাদেরও জীবনে কিছু ডেস্টিনেশান অবশ্যই আছে, সেগুলো আমাদেরও ফুলফিল হবে, তোমরা উপকৃত হবে। তাহলে এরকমভাবে কিন্তু ভিডিওগুলোকে তোমরা সাপোর্ট জানাতেই পারো। আর ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আর কমেন্ট সেকশানে শুধুমাত্র যে তোমাদের রিভিউ জানাবে এমন নয়, তোমাদের নিজস্ব কোনো সমস্যা বা নিজস্ব অন্যান্য চ্যাপ্টার সম্বন্ধিত, যে আমি যে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি যে সুতরাং এই চ্যাপ্টার সম্বন্ধিত কোশ্চেনই তোমাদেরকে করতে হবে, তেমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা চাইলে অন্যান্য যে কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্নের ডাউট ক্লিয়ার করে দেওয়ার, বা অন্য কোনো টিচাররা সেই ডাউটসগুলো অবশ্যই ক্লিয়ার করে দেবেন। তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, যে তোমাদের সেই বিষয় সংক্রান্ত ম্যাথসের যদি সমস্যা থাকে, সেখানে তোমরা ভিডিওগুলি দেখে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিতে পারো, তাহলে তোমাদের সমস্ত ডাউটই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই চ্যানেলটির মাধ্যমে। আর আগামী দিনে পরীক্ষার জন্য কিন্তু তোমরা নিত্য নতুনভাবে সমস্ত আপডেটই পেয়ে যাবে এখান থেকে। তাহলে
চলো বিষয়টিকে আরেকবার তোমাদের সকলের সামনে উপস্থাপন করে দিই। তাহলে ইলেকট্রনীয় মতবাদ অর্থাৎ ইলেকট্রনীয় আয়ন প্রদান গৃহীত মাধ্যমে কিভাবে সম্পন্ন হচ্ছে? সোডিয়াম পরমাণুটি একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে কিন্তু সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে, আর ক্লোরিন পরমাণুটি কিন্তু সেই আয়নকে আবার গ্রহণের মাধ্যমে ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। এখানে কিন্তু সোডিয়াম এনএ প্লাস আর ক্লোরিন মাইনাস, অর্থাৎ সোডিয়াম বিজারক পদার্থ ক্লোরিন জারক পদার্থ রূপে কাজ করছে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে সংঘটিত হচ্ছে। তাহলে তোমরা আশা করি জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। আর আমার মনে হয় এখানে জারণ বিজারণ বিক্রিয়া থেকে যা যা আসার মতো এক্সামে তার কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি খুব ডিটেলসে করিয়ে দিয়েছি। আশা করি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা থাকার কথা না, আর কোনো জায়গায় যদি বুঝতে অবশ্যই অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিনে আরও একটি নতুন অধ্যায়, যেখানে প্রত্যেকের সঙ্গে আমি স্বাগত করবো আরও একটি নতুন বিষয় সংক্রান্ত আলোচনার বিষয়ে। তাহলে বোর্ড থেকে তোমরা বিভিন্ন বিষয়গুলিকে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো চাইলে।